হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েলাম। আজকে আমরা চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, সেখানে আজকে আমরা বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানাবো, বিভিন্ন ধরনের প্রাণীকে নিয়ে আজকে আমরা ব্লগ ভিডিও বানাবো, সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। শুরু ভিডিও ডিসক্রিপশন না করে ভিডিও সবার আসবে দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। ভিডিও ডিসক্রিপশনের বিবরণ সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে। আর আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আগের ব্লগ ভিডিও দেখতে পারেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেল যেন রেগুলার ব্লগ ভিডিও আপলোড দেয় সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। সব কথা না বাড়ি এখন আমরা মূল ভিডিওতে চলে যাবো। চলুন দেখে আসে আজকে ব্লগ ভিডিওতে কী দেখছে, সেটা ডিসক্রিপশনের বিবরণ সব কিছু আপনারা ব্লগ ভিডিওতে পেয়ে যাবেন। আর আজকে আমরা চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, সেখানে আজকে আমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখে নিয়ে ব্লগ ভিডিও বানাবো। চলুন দেখে আসে আজকে ব্লগ ভিডিওতে কী দেখছে। বিস্তর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, অ্যাঙ্গোলা, বতসোয়ানা, কঙ্গো, তাঞ্জানিয়া, উগান্ডা, ইথিওপিয়া, গিনিয়া, সোমালিয়া প্রভৃতি। ওজন 150 থেকে 250 কেজি, সৃজন 120 থেকে 182 কেজি, আয়কাল 15 থেকে 20 বছর, জীবন্ত ব্রয়লার মুরগি 1 থেকে 3 কেজি, গরু মাংস 2 জন্য 4 থেকে 4 কেজি, কী কী খাওয়া সরবরাহ করবার সেগুলো দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে এখানে। ঘুমাচ্ছে আর না ঘুমে কি করবো, খাওয়া নেই দাওয়া নেই, যা একটু পাই। সো গাইজ, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আশা করি সবাইকে ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক ও কমেন্ট করবেন। আর আপনারা যারা আমাদের একটি চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সব কথা না বাড়িয়ে আজকে ভিডিও পছন্দ হয়, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা আমাদের একটি চ্যানেলের জন্য রেগুলার ব্লগ ভিডিও আপলোড দিই, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সো দেখা হবে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তাদের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।